नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आज के हिरो आईएसएल एटीके मोहनबागान और बेंगालुरु एफसी मुखोमुखी होते चले सन्ध्याबेला 7:30 के। तो मैचटा तो एक हाड्डाहाड्डी मैच है और एटीके मोहनबागानेर जोन्नो जेमन मनवीर सिंह सम्भवतः ये मैचे किन्तु थाकछेन ना, सेरकम किन्तु जुआन फेरान्दो एकटु स्वस्तिर निश्वास फेलबेन, कारण आरो दुजन किन्तु तारका प्लेयार फिरछेन ये मैचे आर कि। तो सेई दुजन तारका प्लेयारेर मध्ये एकजन होच्छे लेनी रडरिगेस। तो बंधुरा, तोमरा जानो लेनी रडरिगेस लास्टेर तीनटे मैच खेलते पारेननि सासपेंशनेर जोन्नो। तो बर्तमाने किन्तु लेनी रडरिगेस आजकेर मैचटाते किन्तु फिरछेन, जेटा किन्तु फेरान्दोके अनेकटाई स्वस्ति देबे, कारण दीपक रांगड़ी गत मैचे भालो खेलेछेन किन्तु তার পারফরমেন্স প্রত্যেক ম্যাচে সমান থাকে না। ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু তিনি খারাপ ফুটবল খেলেন, সেক্ষেত্রে কিন্তু তার বিকল্প হিসাবে লেনিকে নামানো হয়। আর এদিকে যেহেতু জনি কাউকো নেই, সেক্ষেত্রে কিন্তু লেনি অনেকটাই এফেক্টিভ হবে দলের জন্য, এটা কিন্তু বলাই যায়। আর আরেকজন প্লেয়ার যিনি ফিরছেন, দু নম্বর প্লেয়ার, তিনি হচ্ছেন যে দিমিত্রি প্রেত্যাতোস, একজন বিদেশি প্লেয়ার। তো দিমিত্রি প্রেত্যাতোস লাস্ট ম্যাচে কিন্তু ইঞ্জুরির কারণে খেলতে পারেননি, কিন্তু এই ম্যাচে বেঙ্গালুরু ম্যাচে কিন্তু তিনি ফিরছেন। তো ফার্স্ট ইলেভেনে মানে গত ম্যাচে কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান ব্রিগেড দিয়ে ফরওয়ার্ডটা খেলানো হয়েছিল। তো আজকের ম্যাচে কিন্তু দিমিত্রি প্রেত্যাতোস খেলবে। মনবীর সিং যেহেতু চোটের কারণে আজকের ম্যাচে থাকছেন না, সেই কারণে কিন্তু তার বদলে শুধুমাত্র দিমিত্রি প্রেত্যাতোস ফার্স্ট ইলেভেনে ফিরবেন, এইরকমই কিন্তু সম্ভাবনা প্রবল। তো এবার দেখা যাক পরবর্তীকালে ফার্স্ট ইলেভেনটা প্রকাশিত হলে সবটা জানা যাবে। এবার এই লেনি এবং দিমিত্রি প্রেত্যাতোসের আগমনে দলটা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে গেল। তোমাদের মতে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই দুজন প্লেয়ার দলের জন্য কতটা এফেক্টিভ হবে আজকের ম্যাচে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।